মাদকাসক্ত টিয়া পাখি ফসলের ব্যাপক ক্ষতি করেছে বলে অভিযোগ করেছেন ভারতের আফিম চাষিরা। ভারতের মধ্যপ্রদেশের কৃষকরা বলছেন, অনাবৃষ্টির মৌসুমের পর টিয়া পাখিদের এমন দৌড়াতে তাদের ফলনের ওপর বিরূপ প্রভাব পড়েছে। পাখিদেরকে লাউডস্পিকার বাজিয়ে ভয় দেখিয়ে নিবৃত্ত করার চেষ্টা বিফলে গেছে বলে জানিয়েছেন ওই এলাকার কৃষকরা। তারা বলছেন, কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সাহায্যই করেনি। টিয়া পাখির জন্য এ মৌসুমে কৃষকদের বিপুল পরিমাণ ক্ষতিও হতে পারে বলে সতর্ক করেছে তারা। এশিয়ান নেটওয়ার্ক নিউজ একটি ভিডিও টুইট করেছে, যেখানে দেখা যায় যে কয়েকটি পাখি একটি পপি ফুল মুখে নিয়ে উড়ে যাচ্ছে। এই কৃষকরা ওষুধ তৈরিকারী একটি প্রতিষ্ঠানের কাছে তাদের ফসল সরবরাহ করে এবং তাদের আফিম চাষের লাইসেন্সও রয়েছে। নন্দকিশোর নামে একজন কৃষক ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে জানান, তীব্র শব্দ করে বা মশাল জ্বালিয়েও পাখিদের নিবৃত্ত করা সম্ভব হয়নি। তিনি বলেন, একটি পপি ফুল থেকে 20-25 গ্রাম আফিম হয়, কিন্তু বড় একদল টিয়া পাখি দিনে 30-40 বার এইসব গাছ থেকে ফুল খেয়ে যায় এবং কোনো কোনো পাখি পপি ফুলের কলিও নিয়ে যায়। তিনি বলেন, কেউ আমাদের অভিযোগ শুনছে না, আমাদের এই ক্ষতি পুষিয়ে দেবে কে? মান্দসাউরের হর্টিকালচার কলেজের RS চুন্দাবাত ডেইলি মেলকে জানান, এই আফিম পাখিগুলোকে তাৎক্ষণিক শক্তি দেয়, ঠিক যেমনটি মানুষের ক্ষেত্রে ঘটে চা বা কফি খাওয়ার পর। তিনি আরও বলেন, একবার পাখিরা এই অনুভূতির সঙ্গে পরিচিত হওয়ার পর খুব দ্রুত আসক্ত হয়ে পড়ে।